সকাল 11টার সময় যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে এর থেকে বেশি আর কি রান্না করা যেতে পারে। তবু ভাগ্যিস গতকাল রাত্রেই মাছটা ফ্রিজার বক্স থেকে ফ্রিজে নামিয়ে রেখেছিলাম। ওয়েলকাম টু শো টাইম উইথ পার্না, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজ হচ্ছে একটা ছুটির দিন, শনিবার, আর আজকে আমরা ঘরের বাইরে কোথাও বেরোবো না, কারণ বেশ কয়েকদিন ধরে মাইনাসে টেম্পারেচার চলছে আর এই ঠান্ডার মধ্যে সত্যি বলছি বেরোতে একদম ভালো লাগে না। আর তাই সকাল 11টা পর্যন্ত আজকে পড়ে পড়ে ঘুমিয়েছি জাস্ট। তারপরে উঠে এই মাছ রান্না বসলাম, এগুলো হচ্ছে বোয়াল মাছ। এই বোয়াল মাছ আমার আর অর্ণব দুজনেরই বেশ ভালো লাগে। এই যে বোয়াল মাছের রসা বানাচ্ছি, এটা ছাড়াও বোয়াল মাছের মাথা আর লেজের কাঁটা চচ্চড়ি, তারপরে বিভিন্ন টাইপের টক, আমশি দিয়ে টক, তেঁতুল দিয়ে টক, এগুলো তো ভালো লাগে। তাছাড়া বোয়াল মাছের ঝালও আমার বেশ ভালো লাগে। মানে বোয়াল মাছটা হচ্ছে সর্বগুণসম্পন্ন এইরকম টাইপের একটা মাছ। এবার যখন বাংলাদেশি মার্টগুলো থেকে বোয়াল মাছ কিনে নিয়ে এলাম, তখনই ভেবেছিলাম বোয়াল মাছের কাঁটা চচ্চড়ি খাবো বলে। আমার মা, বড় মামি এরা ভীষণ ভালো কাঁটা চচ্চড়ি বানায় বোয়াল মাছের। আমিও ট্রাই করেছিলাম কিন্তু এতটা ভালো হয়নি। এবার ভাবছি ইন্ডিয়া গিয়ে ওই বোয়াল মাছের কাঁটা চচ্চড়ি তৈরি করার ট্রেনিং একটু ভালো করে নিয়ে আসতে হবে। আবার মনে হয় শুধু ট্রেনিং নিলেই কি হবে, কিছু কিছু রান্না কিছু কিছু মানুষের হাতেই ভালো লাগে, যেমন মায়ের হাতের রান্না। এই রান্নাগুলো একটা স্মৃতির সাথে জুড়ে থাকে। আমি যতই ভালো রান্না করি না কেন, ওই যে রবিবারের দুপুরবেলা স্নানের আগে মা মাংস কষাতে কষাতে এক টুকরো বা দুটুকরো মাংস আর একটু মশলা একটা ছোট্ট বাটিতে তুলে দিত, আর রোদে বসে সেই মজা করে মাংস খেতাম। আর তার যা স্বাদ হতো তা কেউ কখনো রিপ্লেস করতে পারে না। এই তো কিছুদিন আগে যখন ইন্ডিয়া গেছিলাম তখন দুপুরবেলা স্নানের আগে সেই ছোট্ট বাটিতে কিছুটা মাটন কষা আর একটু মশলা দিয়েছিল, কি যে ভালো লাগছিল খেতে। সেই ছোটোবেলার স্বাদটা সেই বাটির মধ্যেই পুরোটা ছিল। যাই হোক, এখনকার কথায় ফিরে আসি। ওদিকে মাছের ঝোল প্রায় কমপ্লিট, এগুলো হচ্ছে কিং অয়েস্টার মাশরুম। এই মাশরুমটা অনেকটা ফার্ম হয়, সেদ্ধ হতে সেই জন্য একটু বেশি সময় লাগে, আর কিছুটা নাটি ফ্লেভার থাকে এই মাশরুমটার মধ্যে। তবে এই মাশরুমটা দিয়ে চিলি মাশরুম অসাধারণ তৈরি হয়। এছাড়াও আমার ভাজা বা মাশরুম আর আলু দিয়ে বাটিপুড়া, এটাও বেশ ভালো লাগে। আজকে আর বাটিপুড়ার করার টাইম নেই, শুধুমাত্র ভাজা করে নেব একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। বোয়াল মাছের রসা আমার তৈরি হয়ে গেছে, এরপর চটপট করে একটু মাশরুম আলু ভেজে নেব আর ডাল তৈরি করে নেব, আর ভাতটাও মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছি। যদি তোমাদের এই লেজি উইকেন্ডের আর লেজি লাঞ্চের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা ভীষণ ভালো থাকো, আর খুব তাড়াতাড়ি ফিরবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। টাটা।